মঙ্গলবার দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশে দুই জেলার মোট 12 জন নিহত হন। এদিন চট্টগ্রামের হাটহাজারিতে বাস ও অটোর মুখোমুখি সংঘর্ষে 3 শিশুসহ 7 জন এবং ময়মনসিংহের শিকারিকান্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বিলবোর্ডের সাথে সংঘর্ষ ঘটে একটি বাসের। এতে করে নিহত হয়েছেন 5 জন। দুই জেলার সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে 50 জন। এ বিষয়ে চট্টগ্রামের হাটহাজারি ফায়ার সার্ভিসের টিম লিডার সাদেক হাসান জানিয়েছেন, মঙ্গলবার হাটহাজারির চারিয়া ইস্তেমার মাঠ এলাকায় বাসের চাপায় অটো রিকশায় থাকা 7 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও 10 জন আহত হয়েছেন বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। অপরদিকে ময়মনসিংহের শিকারিকান্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বিল বোর্ডে ফায়ার্স ট্রাভেলসের যাত্রীবাহী বাসের ধাক্কায় 5 জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে 40 জন। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন। আসে আমরা লাশগুলো রেস্কিউ করব, আমরা আইনগত ব্যবস্থা নিব, একটা মামলা হবে, হাইওয়ে পুলিশ মূলত এই কাজটা করবে, আমরা তাদের সহযোগিতা করব, মামলা হবে। এখানে শিশু, মহিলা এবং পুরুষ সহ 7 জন পাওয়া গেছে, আর 2 জন নাকি হাসপাতালে আছে জানতে পারছি। বাস যাচ্ছিল ফটিকছড়ির দিকে, ফটিকছড়ি থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল এটা জানা যায়, আর সিএনজি ওভারটেক করতেছিল তাকে, এটুকু আমরা শুনতে পাচ্ছি। না এখন আমরা ঘটনাস্থলেই মাত্র আসলাম, আধা ঘন্টা আগে আমরা এখানে এসে থেকে লোকজন আছে লাশগুলো সংবাদ পেয়ে। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট, আর ই নিউজ।